বেকী নদীত ভয়াবহ জীবন সংগ্রাম। বেকী নদীর কোবাল হতত একাংশ কিশোরের জীবন মরণের যুঁজ। ভোকর ভাতমুঠির নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এই সকল কিশোরে চাপ দিয়ে ভরা নদীত। নৈর বুকুরে ভাহি অহা কাঠ সংগ্রহরে জীবিকা অর্জনের চেষ্টা। বাক্সা জেলার বাঁহবাড়ির বেকী নদীর দৃশ্য এয়া। ফেনে ফটোকারে বাড়ি আইছে বেকী নদী। তার মাজতে একাংশ কিশোরে নৈখনের বুকত অব্যাহত রাখিছে জিয়াই থাকার সংগ্রাম। ভোকর ভাতমুঠির জাপ দিছে নৈখনের কোবাল সোঁতর। উদ্দেশ্য নৈখনের বুকুরে ভাহি অহা কাঠ সংগ্রহ করা, কারণ নৈখনেরে ভাহি অহা কাঠ বিক্রি করে পয়া পয়সারেই তেওঁলোকৰ পরিয়াল চলে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র মানস রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া বাঁহবাড়ী, নারায়ণপুরী আদি ঠাইর লোকসকলে বছর বছর ধরে এই বৃত্তিতে জড়িত হয়ে আছে। বারিষা নৈখনত পানি আহিলে অঞ্চলটির ডেকা বুড়ার পরা শিশুল সকল ব্যস্ত হয়ে পড়ে কাঠ সংগ্রহ। নদীতে এলোকে লাগি থাকে, তো তার কারণে মানে ভয় নকরে ইহতে, মানে যদিও আমি উদ্ধার কারণে যদিও আগবাড়িছো, তেওঁলোকে মানে আহিব নুখোজে। ইয়ারে যেখিনি মানুষ তেওঁলোকে মানে এই খড়ি আর হিলর উপরতে নির্ভর, তেওঁলোকে মানে একেবারে দরিদ্র, আর দরিদ্র হওয়ার কারণে এই বস্তুটো হয়। আমি যিমানে বাধা দিলেও তেওঁলোকে বাধা মানে নেওচি তেওঁলোকে নিজের কর্মত লাগি থাকে। 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা এটা লোভ করার দরকার নাই আমার, কেনো প্রবল সুতত হ্যাঁ কেতিয়া কি হয়ে যায় কব নোৱাৰি। তো এটা মানুষ আমার মাজপরা ইতিমধ্যে কিছুদিন আগত হেরাই গৈছে, তো আমি ডেড বডিও পোৱা নগল। নিজের জীবন উদ্দেশ্য জ্ঞান করে এই সকল লোকে ভরা নৈখনের কাঠ সংগ্রহ করে বিক্রি করে। দরিদ্রতার বাবে কেটামান টকার বাবে ভর বারিষাটো এই কাম করে আইছে এওঁলোকে। জিয়াই থাকার নৈখনের পারত কিছু অপেক্ষা আর পিছ মুহূর্ততে একটা দীঘলিয়া যা। বাক্সার পৰা মনোহর রাজবংশী, নিউজ 18, অসম নর্থ ইস্ট।